একুশটি মার্চটি শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজীব ভাস্কর্যের সামনে থেকে। আমরা চাই এই পয়েন্টগুলো থেকে, ঢাকার প্রত্যেকটি পয়েন্ট থেকে, আপনারা চাইলে ব্যক্তিগত উদ্যোগে আসতে পারেন, আপনারা চাইলে ওই পয়েন্টগুলো থেকে একত্রিত হয়ে আবার আপনাদের ব্যক্তিগত কোনো উদ্যোগে নির্দিষ্ট কিছু যানবাহনের মাধ্যমে আসতে পারেন। এটি আপনারা নির্ধারণ করবেন। এটি আগামীকাল বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজীব ভাস্কর্যের সামনে থেকে শুরু হবে। আমি রুটটি বলছি, আমাদের শহীদী মার্চের রুট হবে রাজু ভাস্কর্য থেকে শুরু করে নীলক্ষেত হয়ে নিউ মার্কেট, কলাবাগান, এরপরে ধানমন্ডি পার হয়ে মানিক মিয়া এভিনিউ হয়ে, অর্থাৎ সংসদ ভবনের সামনে দিয়ে ফার্ম গেট, কাওড়ার বাজার, শাহবাগ, আবার রাজু ভাস্কর্য হয়ে আমাদের জাতীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে।